প্রিয় দর্শক, বিজনেস আইডিয়ার আরও এক নতুন পর্বে সকলকে স্বাগত। আজকে এমন এক বিজনেস আইডিয়া নিয়ে কথা বলবো যা হয়তো বাংলার কোনো ইউটিউব চ্যানেলে এই প্রথম দেখতে চলেছেন, তা আবার লকডাউনকে সামনে রেখে সম্পূর্ণ বাড়িতে থেকে ব্যবসাটি শুরু করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আজকে এমন এক মেশিন নিয়ে কথা বলবো যে মেশিনটিকে বাড়িতে বসিয়ে সম্পূর্ণ 220 ভোল্ট অর্থাৎ বাসাবাড়ির লাইনের মাধ্যমেও আপনি চালাতে পারবেন। আর এই মেশিনটি চালানো এতটাই সহজ যে বাড়ির বাচ্চা থেকে শুরু করে মহিলারাও চালাতে পারবে। মেশিনটি হলো মিনি গ্রাইন্ডার মেশিন অর্থাৎ পেশাই করা মেশিন। একটা 2 HP মেশিনের এতটা ক্ষমতা যে গম থেকে শুরু করে বিভিন্ন রকমের মশলা অনায়াসে পেশাই করতে পারবেন, এমনকি ছোলা থেকে ডাল তৈরি করার ক্ষমতাও রেখেছে এই মেশিনটি। আপনি যদি মনে করেন এই লকডাউনে বাড়িতে বসে না থেকে ছোট্ট মেশিনটি দিয়ে বিভিন্ন মশলা পেশাই করে প্যাকেজিং করে সেল করবেন, সেটাও করতে পারেন। এই মেশিনটিকে সবার মাঝে তুলে ধরার জন্য আজ আমরা চলে এসেছি মুর্শিদাবাদ জেলার এক স্বনামধন্য কোম্পানিতে, যার নাম নি গোপাল মেশিনারি। এখানে এসে কথা বললাম এই কোম্পানির কর্ণধারের সাথে। তবে আলোচনা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, আমাদের দেওয়া তথ্য পেয়ে যদি আপনার একটু সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আর যে কোনো ব্যবসা করার আগে বা যে কোনো জায়গায় লেনদেন করার আগে ঠিকমতো ভেরিফাই করে করবেন, কারণ আপনার জটিলতার দায় চ্যানেল কর্তৃপক্ষ নিতে বাধ্য নাই। চলুন তাহলে আলোচনা শুরু করা যাক। হ্যাঁ, নিউ গোপাল মেশিনারির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা। এর আগে আমার কোম্পানির নাম ছিল আনিমা এন্টারপ্রাইজ, কিন্তু আমাদের সেটা চেঞ্জ হয়ে গিয়ে আমাদের ওটা নিউ গোপাল মেশিনারি হয়েছে। তো এর আগেও আমাকে অনেক মেশিন নিয়ে আপনাদের সামনে আসতে দেখেছেন, কিন্তু এবার আমরা এমন একটা আশ্চর্য মেশিন নিয়ে এসেছি যে মেশিনটা আমিও সেটা কল্পনায় ভাবতে পারছি না যে ওর কাজগুলো এতটা বেটার আছে। আকৃতি দেখতে অনেকটা ছোট মেশিনটার, কিন্তু ওর কাজ হচ্ছে বেটার একটা। কারণ এর আগে আমরা কম্বাইন্ড মেশিন নিয়ে মার্কেট করেছিলাম, এই যে এই টাইপসের কম্বাইন্ড মেশিন নিয়ে মার্কেট করেছিলাম, এই যে কম্বাইন্ডের যে পেশাইয়ের যে অংশটা, এই যে জালির যে প্রবলেমগুলো, কিছুটা আপনার প্রবলেম থেকে গেছিলো মেশিনে, ঠিক আছে। পেশাইগুলো আপনার খুব একটা গ্রাইন্ডারে খুব একটা বেটার হচ্ছিলো না, এই যে গ্রাইন্ডারে যে এটা ছিল এটাতে খুব একটা বেটার হচ্ছিলো না। তার জন্য আমরা নিয়ে এসেছি এই এই মেশিনটা, যে মেশিনটা একদম বড় বড় মেশিনের মতো পেশাই হয়। এটা পুরোটা আপনার স্টোন সিস্টেম মেশিন, ওটা আছে পাথরের স্টোন, এটা আছে লোহার স্টোন, পুরো স্টোন সিস্টেম মেশিন, একদম হেভি ডিউটি একটা মেশিন। এইরকমভাবে খুলে নিয়ে পুরো কাজ করে নেওয়া হয়। এই যে পাথর, এই পাথরের সাহায্যে মালটা পুরোটা পেশাই হচ্ছে, ঠিক আছে। যেমন চাকি মেশিনে হতো সেম টু সেম একই জিনিস, আর এর পাথরের লংজিভিটি অনেক বহুত। এই পার্টটা ক্ষয় হয়ে গেলে খুলে নিয়ে ওই পার্টটা সেটিং করানো যায়। এগুলোর লংজিভিটি মারাত্মক, পেশাইয়ের আপনার প্রোডাকশন ক্যাপাসিটিও দারুণ। এটা হচ্ছে আপনার, এটা গ্রাইন্ডার মেশিন নামেই চেনে, ঠিক আছে, গ্রাইন্ডার মেশিন নামেই চেনে এটা। এখানে সাধারণত কি কি বলা, এটাতে আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন গম, এই যে দেখতে পাচ্ছেন গম, গম পেশাই করা, হ্যাঁ, এখানে আছে ধনে আছে, ঠিক আছে। এটাতে আপনার হলুদ আছে, লঙ্কা আছে, জিরে আছে, ছোলার এ আছে যেটা বেসন করা যাবে, হ্যাঁ। এছাড়াও সবচেয়ে বড় ব্যাপার একটা আশ্চর্য জিনিস, এখানে দেখছেন ছোলা, গোটা ছোলা, এই গোটা ছোলার আপনার যেটা ডাল, হ্যাঁ, এই যে ডালটা, গোটা ছোলার আপনার পুরো, আমি ডাল করেও দেখাবো মেশিনে। এটা এমন একটা আশ্চর্য মেশিন, পুরো আশ্চর্য যে আপনার ডাল, হ্যাঁ, এটা না 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 না, একদম ছোট। এটা ডাল করার জন্য, আপনার ডাল করার জন্য আমরা নর্মালি মেশিন খুঁজি, কিন্তু এই মেশিনেও ডাল তৈরি করা যায়, এটা সম্ভব, সেটা আমি প্র্যাকটিক্যাল করে দেখাবো। লঙ্কা পেশা যায়, হলুদ, জিরে, পেশায়ের আইটেমগুলো টোটাল বড় মেশিনের মতো পেশাই করা যায়, ঠিক আছে। তো আপনাদের আগে পিছে আমি পুরো প্র্যাকটিক্যালটা আমি দেখাই যে মেশিনের অ্যাকচুয়ালি কাজ, অবশ্যই আগে কাজটা দেখাবো, তারপরে এর লাভ লস সম্বন্ধে টোটাল আমি বুঝিয়ে দেবো। আর এছাড়া আপনার 5 কিলো গম আমি আপনাদেরকে পিসে কম্পিউটারে ওজন করে ওটা দেখিয়ে পিসে দেখাবো, একদম কতটা সময় লাগছে আর এর গতিটা কতটা মেশিনের। তো আমি 5 কেজি গম ওজন করছি, আপনি এ করুন, একদম 5 কেজি কম্পিউটারে দেখুন, 5 কেজি কতটা সময় লাগছে সেটাও দেখুন। হ্যাঁ, মালটা ঢেলে দিলাম, হ্যাঁ, 5 কিলো 5 কিলো
পাউডার। একদম মেইনটেনেন্স খরচা একদম কম। পুরো পাউডার হয়ে যাচ্ছে একদম। বড় মেশিনের মতো মাল বেরোচ্ছে। গুঁড়ো হলুদ হয়ে গেল একদম, গুঁড়ো ফাইন পাউডার একদম পুরো পাউডার একবারেই ফ্রেশ, পুরো একবারেই ফ্রেশ। হ্যাঁ কয়েক মিনিটের মতো। এবার লঙ্কা দিচ্ছে, নাক বন্ধ, নাক বন্ধ। লঙ্কা বড় জিনিস বলে এটা একটু এ করতে হচ্ছে। লঙ্কা দেখুন, হ্যাঁ বেরিয়া ঢিল হয়ে গেছে। এতক্ষণ তো মেশিনের আমরা প্র্যাকটিক্যাল কাজ করে দেখালাম, যে মেশিনটা সম্বন্ধে আমরা বুঝাচ্ছিলাম সেটা তো পুরো প্র্যাকটিক্যাল প্রসেসিং করে দেখালাম। তো এই মেশিনটা বাড়িতে যে কোনোভাবে নর্মালভাবে সিঙ্গেল ফেজ বাড়ির ইলেকট্রিকে চালানো যায়। তো এই যে আপনার লকডাউনের, হ্যাঁ 220 ভোল্ট, তো এটা বাড়িতে লকডাউনে বসে না থেকে ছোট্টখাট্ট একটা মেশিন, এই মেশিনটা বসিয়ে দেখতে মনে হচ্ছে আকৃতি ছোট কিন্তু এর কাজটা অনেক বড়, অনেক বড়। আর হ্যাঁ হ্যাঁ প্লাস আপনার দেখুন, আপনার আমরা ডাল তৈরি করার জন্য আমরা কিন্তু মেশিন সন্ধান করি, কিন্তু মেশিন সন্ধান আর হ্যাঁ আর একটা ফ্যাক্টর হয়ে থাকে। তো ওই ডাল তৈরির জন্য মেশিনের কোনো প্রয়োজন নেই আপনার, আমাদের এই এই মেশিনে, এই এই গ্রাইন্ডার স্টোনের এই মেশিনটাতে আমাদের কিন্তু ডাল তৈরি হবে। এটা একটা প্লাস, মারাত্মক বড় পয়েন্ট, ঠিক আছে। সুন্দর ডাল, এই যে ডাল ডাল যে আপনার ছোলার ডাল যেটা আপনার আমরা এ করে ডাস্ট করে দেখালাম, ডাল তৈরি করা যাবে। হ্যাঁ তো এছাড়াও আপনার এই মেশিনে ধরুন কেউ যদি মনে করে যে আমি ছোট্টখাট্টভাবে একটা কোম্পানি করবো, আমার নিজের নামে একটা কোম্পানি করবো, তো দেখুন এইরকমভাবে ধরুন আপনার এই যে ডাস্ট যেগুলো আছে মেশিনে পেশাই করে, আমি হয়তো নর্মালভাবে দেখাচ্ছি এটা কাজ, যখন হয়তো অফিসে এলে আমি ওটা প্র্যাকটিক্যাল ভালো মতো বুঝিয়ে দেবো, ঠিক আছে। এইরকমভাবে কোডোতে সেটিং করে কেউ যদি মনে করে যে আমি আমার ব্র্যান্ড বানাবো, তো করতে পারে, অসুবিধা নেই। এতে আপনার একটা স্টিকার চিপকে দিলে এটা একটা ব্র্যান্ড হয়ে গেল,
প্রোডাক্টটা এরকমভাবে সেল করতে পারে, অসুবিধা নেই। হলুদ, লঙ্কা, জিরে, ধনে এই সমস্ত প্রোডাক্টগুলো আপনার প্যাকেজিং করেও বিক্রি করতে পারবে। এছাড়া আমাদের কাছে আপনার যে সিলিং যে মেশিনগুলো হয় সে সমস্ত মেশিনও আমাদের কাছে পেয়ে যাবে, যে যেই রকমভাবে করবে। কিন্তু আমি মনে করি ছোট্টখাট্টোভাবে একটা ছোট্ট মেশিন নিয়ে কারবারটা শুরু করলে আপনার যথেষ্ট একটা গেম করতে পারবে। অবশ্যই, প্লাস আপনার এগুলো তো রিটেল, হ্যাঁ হ্যাঁ রিটেলে কাজ করতে পারে। দেখুন, গ্রামে অনেকে পেশাই করে, শহরেও অনেকে পেশাই করে, পিওর জিনিসটা খেতে চায়। তো এই মেশিনে ন্যাচারালভাবে পিওর মাল পিছে মার্কেটে দিতে পারবে। না না না, কোনো কিছুই থাকবে না, এতে একদম ফ্রেশ হয়ে যায়। তো পেশাইয়ের পরে পুরো একদম ফ্রেশ হয়ে যায়। তো এর যে এই এই যে একদম দেখুন ভেতরটা পুরো ক্লিন হয়ে আছে, কোনো কিছু লেগে নেই। এই যে পরিষ্কার করে নিয়ে আপনার যেটা যখন পিসবে আপনার এটা পরিষ্কার হয়ে আছে, তবুও একটু হালকা পরিষ্কার করে নিয়ে আবার পুনরায় যে মালটা করবে সেটাই এ করবে। আর এতে একদম 100% গ্যারেন্টি পুরো পাউডার হয়ে যাবে, এতে গ্রাইন্ডারের মতো থাকবে না। এতে কিন্তু গ্রাইন্ডারে যেরকম অনেকটা ফাইন হতে প্রবলেম থাকে, কিন্তু এটা সেটা থাকবে না। এতে একদম পুরো ওয়াল ফাইন হয়ে যাবে, একদম পাউডারের মতো হয়ে যাবে। পুরো প্র্যাকটিক্যালে দেখে মেশিন নিয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর এই মেশিন বাড়িতে যে কেউ চালাতে পারবে, আমরা প্রসেসিংটা দেখিয়ে দেবো, যে কেউ চালাতে পারবে। একদম সিঙ্গেল ফেজে বাড়ির ইলেকট্রিকে মানে মহিলা থেকে শুরু করে, পুরুষ থেকে শুরু করে, বাচ্চা থেকে শুরু করে সমস্ত ছেলেমেয়ে কাজ করতে পারবে এই মেশিনটাতে। একদম নর্মাল মেশিন, একদম ইজি প্রসেস। আর এই মেশিনের তো কাজ তো আপনার প্র্যাকটিক্যালে দেখলেনই কীরকম হলো, কারণ আমি প্র্যাকটিক্যালটা দেখানোর জন্য এক্সট্রা অর্ডিনারি বেশি কথা বলে তো হবে না যে আমি উল্টো পাল্টা বুঝিয়ে দিলাম। একদম এসে ডাইরেক্ট প্র্যাকটিক্যালে মেশিন দেখে মেশিন খরিদ করে নিয়ে যাবে আমাদের কাছ থেকে, কোনো ব্যাপার না। আমাদের অফিসের অ্যাড্রেস হলো, এটা হলো মুর্শিদাবাদ লালগোলা পণ্ডিতপুর, পণ্ডিতপুর। আগে যে অফিসে যে অ্যাড্রেসটা ছিল সেটা কি চেঞ্জ? হ্যাঁ, চেঞ্জ হয়েছে। আমরা আরেকটা অফিস বানিয়েছি পণ্ডিতপুরে, তো সেটা হলো পণ্ডিতপুর মোড় থেকে আপনার এটিএম, একটা নতুন এটিএম করা হয়েছে, এসবিআই এটিএম। সেই এটিএম এর পাশেই আমাদের অফিসটা, কিছু পণ্ডিতপুর মোড়ে নেমে আপনার কিছুটা হেঁটে আসতে হবে, এক মিনিট মতো হেঁটে আসতে হবে। যে কেউ কেউ বললে হবে যে আপনার মেশিনের অফিসটা যাব, কিংবা আমাদের নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে ফোন করলে আমরা রিসিভ করে নেবো, সমস্যা নেই। জি জি জি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা পোস্ট করার জন্য, সবাইকে রোজগারের একটা রাস্তা দেখানোর জন্য।